নিয়েছি 80 টাকা আর এই ব্লগগুলো দেখছেন না হাই फ्रेंड्स গুড ইভিনিং আজকে আমরা বেরি পড়েছি বারাসাতের উদ্দেশ্যে অনেকদিন শপিং করা হয় না তা কিছু টুকিটাকি শপিং আছে তাই আমি পোস্টার আর প্রিন্টার রেডি হয়ে গেছি গিয়ে একটু শপিং করব কালকে কুন্তলের হ্যাপি বার্থডে সেই উপলক্ষে আর বিশেষ করা হচ্ছে তা চলেন যাওয়া যাক কি কি কিনলাম কি কি করলাম আর কি কি খেলাম আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব তা চলেন যাই আর এই যে কোস্তব রেডি হয়ে যাবে বলে তাড়াহুড়ো করছে এই তো বাবা এনা তোমার ছাতা নাও এনা ছাতা আর এই যে কোস্তবের ছাতা বড় একটা বাইকে চাপার জন্য আর ছেলে রেডি হয়ে গেল একদমই ঘরে থাকতে চায় না ও শুধু জামা কাপড় পরা হয়ে গেলে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যায় তা এখন আমরা বাইকেই যাব বারাসাতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে একটু লেট হবে আর ওকে কোস্তবকে আমি বাইক থেকে খাইয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বলে আমাদের আরও লেট হয়ে গেছে বেরোতে কেননা ছেলেকে নিয়ে যাব তো ওর জন্য এই যে কোস্তব কে তুমি কোস্তব কোস্তব বন্ধুদের বলো বলো আমি কোস্তব ওই দেখেন ছাতা নিয়ে কি করছে কি করছে বাবা তুমি ছাতা নিয়ে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবে সোনা এই যে চলে এসেছি শ্রীনিকেতন তা শ্রীনিকেতনে গিয়ে কিছু কেনাকাটা করব তা চলুন ভেতরে যাওয়া যাক এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে তা একটা পছন্দ হয়েছিল কিন্তু সামনে পুজো বলে নিলাম না পুজোর সময় আরও সুন্দর সুন্দর আসবে অপশান তাই বলল তাই আমি নিলাম না তাই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল আর আমাদের কেনাকাটা হয়েও গেছে এখানে বিল করছি এখানে কোস্তবের জন্য আর আমি একটা নাইটি নিয়ে নিয়েছিলাম আর শ্রীগুরুর সামনে এসে একটু ফুচকা খেয়ে তারপরে দোকানে ঢুকবো আর ফুচকাটা খুবই টেস্ট হয়েছিল তাই কয়েকটা ফুচকা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে আমরা দোকানে যাব চলে এসছি এখন শ্রীগুরুতে শ্রীগুরুতে দেখি কোস্তব এখানে খেলা করছে ওর সঙ্গে অনেক কটা ছিল বাচ্চা কাচ্চা তাই ও খেলা করছে আর এখানে কুন্তল প্যান্ট চয়েস করছে একটা প্যান্ট নেবে ব্ল্যাক কালারের প্যান্টটা ওর খুব পছন্দ হয়েছিল তা ও নিয়ে নিল প্যান্টটা কেনাকাটা হয়ে গেছে এখান থেকে একটা জুতো নিয়ে নিয়েছি আর এখানে কুন্তল বসে রয়েছে জুতো কেনা হয়ে গেছে এটা হাওয়াই চপ্পল চলে আসলাম রঙিন মাছের দোকানে কোস্তবকে খাওয়ানোর জন্য একটা টিপস তাই এই রঙিন মাছ কেনা আরও তারপর একটা রঙিন মাছ নিয়ে নিলাম সুন্দর সুন্দর এখানে মাছগুলো আমাদের জন্য এই দুটো নেওয়া হয়েছে এই যে আমরা এখান থেকে লাল আর সাদা দুটো নিয়েছি 80 টাকা আর এই ব্ল্যাকগুলো দেখছেন না 200 টাকা জোড়া বলছে ব্ল্যাকগুলো আর হোয়াইটগুলো 80 টাকা কেনাকাটা করে বাড়ি ফিরেছি কোস্তবকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে এখন ঘরে আসলাম তা আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি কী কী কিনেছি এই যে এগুলো কিনেছি এটা হচ্ছে শ্রীগুরু থেকে কেনা হয়েছে আমাদের বারাসাতের শ্রীগুরু কোস্তালা এখান থেকে কালকে নৈহাটি বড় মার জন্য আমরা পুজো দেবো তাই এই শাড়িটা কেনা হচ্ছে মায়ের জন্য কুন্তল বার্থডে উপলক্ষে ওকে বাড়ির থেকে টাকা দিয়েছিল তাই ও এটা কিনেছে প্যান্ট জিন্সের ব্ল্যাক কালারের প্যান্টটা কিনেছে আর এটা আমি কিনেছি অনেকদিন কেনাকাটা করা হয় না তার জন্য এটা কেনা হয়েছে তার কুর্তি না কুর্তি একটা এর সাথে প্যান্ট সেট এটা আর এই যে অন্য শ্রীনিকেতন
শ্রীনিকেতন থেকে কোস্তাবে জামা আর আমি একটা নাইটি কিনেছি। আর ছেলেটা এত ডিস্টার্ব করে না, ভিডিও কত করা যায় না ছেলেটার জামা। এই যে ওর একটা টুপি কুর্তার পছন্দ করেছে, আর এখানে হচ্ছে জামা। সামনে পুজো বলে খুব একটা ভালো জামা কিনিনি, সবসময় এদিক ওদিক যাওয়ার জন্য। এই যে গেঞ্জি, তার মনে হচ্ছে আকাশিটা বেশি ভালো। আর একটা হোয়াইট কালারের শার্ট না গেঞ্জি, এটা ছোট একটা প্যান্ট, এটা অনেকটাই বড় হলো। এটা আমি একটা নাইটি কিনেছি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে মাছগুলো কিনে এনেছি এইগুলো জলের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য আপাতত এরম ভাবে দিয়ে রেখেছি, একটু পরে তারপরে ছাড়বো। এই যে দোতলায় এই জায়গায় আমরা অ্যাকোয়ারিয়ামটা রেখেছি, আর আগে কিছু মাছ ছিল এই যে।